আমরা আবার চলে যাচ্ছি নোয়াখালীতে। এই মুহূর্তে সেখানে উপস্থিত আছেন আমাদের সহকর্মী মাহবুব আলমে। ওনার কাছে ঘূর্ণিঝড় মুখার সবশেষ খবর আমরা জানবো। মাহবুব, আমাদেরকে জানান যে নোয়াখালীতে ঘূর্ণিঝড় মুখার প্রভাব এখন কেমন দেখছেন? জি মুখর, আপনি যেমনটি জানতে চেয়েছেন, আমি সকাল থেকে আছি নোয়াখালী হাতিয়া উপজেলার হর্নি ইউনিয়নে। এখানে কিন্তু আপনি জানেন যে নোয়াখালীতে দুটি উপজেলা সবসময় ঝুঁকিপূর্ণ জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে। সেটি একটি হচ্ছে হাতিয়া দ্বীপ উপজেলা এবং অন্যটি হচ্ছে সুবর্ণচর উপজেলা। এবং দুটি উপজেলাকে কেন্দ্র করে প্রশাসন ব্যাপক তৎপরতা বজায় রেখেছে। গতকাল দুদিন পূর্বেই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে 363টি এর আশ্রয়ন প্রকল্প এবং আশ্রয়ন কেন্দ্র এবং 7000-এর উপর স্বেচ্ছাসেবী জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া রেড ক্রিসেন্ট এবং সিপিবির পক্ষ থেকে 5000-এরও অধিক স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছে। এছাড়া নগদ টাকা, শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে ব্যাপক মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা প্রশাসনের কার্যালয়ের পক্ষ থেকে দুটি কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হয়েছে সার্বক্ষণিক তথ্য আদান প্রদানের জন্য। এবং যারা স্বেচ্ছাসেবী আছে তারা ব্যাপক মাইকিং করেছেন সাধারণ জনগণকে কিন্তু আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য। আমরা দেখতে পেয়েছি আশ্রয়কেন্দ্রে সাধারণ জনগণ কিন্তু এসেছে এবং কিছু জনগণকে আমরা দেখেছি এখনও তারা বাড়িতে রয়েছেন। তাদের অনেকে আমাদেরকে জানিয়েছেন যে আসলে যে তীব্রতা তারা আশা করেছিলেন ঝড়ের, সেটা কিন্তু এখনও আমরা নোয়াখালীতে দেখতে পাইনি। এবং তাদের গবাদি পশু থাকার কারণে তারা কিন্তু এখনও আশ্রয়কেন্দ্রে আসেনি এবং শেষ মুহূর্তে তারা আশ্রয়কেন্দ্রে আসবে বলে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। সাধারণ জনগণের মধ্যে কিন্তু এমন একটি প্রবণতা রয়েছে, যেহেতু এটি উপকূলীয় অঞ্চল, উপকূলবাসী কিন্তু তারা ঝড়ের সঙ্গে তাদের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাকে তারা তুলনা করে তারপরে কিন্তু আশ্রয়কেন্দ্রে আসতেছে। এবং আমি আপনাকে আরও জানিয়ে রাখতে চাই যে আমরা সকালবেলা দেখেছি যে মেঘনা নদীর যে পানির যে উচ্চতা সেটা 2 থেকে 3 ফিট উচ্চতা বেড়েছে এবং যে বাতাসের যে তীব্রতা আশা করা হয়েছিল, যেহেতু নোয়াখালী 10 নম্বর সতর্কতা সংকেত রয়েছে, সেই পরিমাণের কিন্তু তীব্রতা বাতাসের এখনও দেখা যায়নি নোয়াখালীতে। তবে গুড়ি গুড়ি বৃষ্টি গতকাল থেকে রয়েছে। আমি আপনাকে আর একটু জানিয়ে রাখি মুখর, প্রশাসন কিন্তু ব্যাপক তৎপর রয়েছে নোয়াখালীতে। তো এই ছিল সর্বশেষ আমার কাছে মুখর। মাহবুব, ধন্যবাদ আপনাকে। আমাদের সহকর্মী নোয়াখালী থেকে জানাচ্ছেন সেখানে ঘূর্ণিঝড় মুখার যে প্রভাব, এবং তিনি বলছেন যে নোয়াখালীতে এখন পর্যন্ত ঘূর্ণিঝড় মুখার তেমন একটা প্রভাব পড়তে দেখা যাচ্ছে না।